সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রী, তোমাদেরকে জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে ক্লাস দেবো সেই বিষয়টি হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা। বিষয়ের নাম কি? ব্যাংক ব্যবস্থাপনা। বিষয়ের নাম হচ্ছে ব্যবস্থাপনা। ওকে, যাই হোক, আজকে তোমাদেরকে যে ক্লাসটি নিব সেটি বইয়ের নাম কি আমরা জেনে গেলাম, সেটি হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা। ব্যাংক ব্যবস্থাপনা শব্দগুলো তোমরা কিন্তু অলরেডি পরিচিত, ব্যবস্থাপনা সম্পর্কে পরিচিত, হয়তো ব্যাংক সম্পর্কে তোমরা পরিচিত আছো। তারপর আমি আজকে তোমাদেরকে এই ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে কিছু ধারণা দেব। তো ব্যবস্থাপনা তো আমরা জানি, যেটা আমরা জানি সেটা সম্পর্কে একটু শেষ কালে নেই, দুটা বিষয় এখানে আলোচনা করতে হবে। একটি হচ্ছে ব্যাংক, একটি হচ্ছে ব্যাংক, আরেকটি হচ্ছে কি ব্যবস্থাপনা, আরেকটি কি ব্যবস্থাপনা। ওকে, এখানে দুটো অংশ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্যাংক, আরেকটা হচ্ছে ব্যবস্থাপনা। একটা হচ্ছে ব্যাংক, একটা ব্যবস্থাপনা। ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা কি ইংরেজিতে কি বলা হয়? ম্যানেজমেন্ট বলা হয়। আর ব্যাংক তো ব্যাংক। যাক, ব্যবস্থাপনাটা শেষ করে দিই, যেটা আমাদের আমরা আগের সিলেবাসে আগে ইয়ারগুলোতে পড়েছি, সেজন্য সেটা এখন রাখবো না। ব্যবস্থাপনাটা কি তোমরা জানো? আজকে সরাসরি থাকি তোমাদেরকে প্রত্যেকের কাছে এটা জেনে নিলাম, তোমরা জানো, তারপর আমি বলছি। সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার জন্য বা মানুষের উদ্দেশ্য অর্জন করার জন্য মানুষ কি করবে, পরিকল্পনা থেকে শুরু করে পরিকল্পনা, সংগঠন, সেখানে কর্মী সত্তা থাকবে, নেতৃত্ব থাকবে, প্রেরণা এবং নিয়ন্ত্রণের মতো কার্যক্রমগুলো যখন সন্নিবেশিত ভাবে করা হয় সেটাকে বলা হয় কি ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনাটা কি? ব্যবস্থাপনা হচ্ছে কোনো উদ্দেশ্য অর্জন করার জন্য, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অবশ্যই প্রাতিষ্ঠানিক, কারণ আমরা ব্যবস্থাপনা আমরা কি করবো, আমরা কোনো একটা প্রতিষ্ঠানকে ম্যানেজমেন্ট করবো, সেটা ব্যাংক বা প্রতিষ্ঠান হতে পারে, প্রশাসনিক সেক্টর হতে পারে, স্কুল কলেজ সব কিছু। এই যে আজকে ক্লাস করেছি এটা একটা ম্যানেজমেন্ট, আমাদের কলেজ, কলেজের অধ্যক্ষমধ্যে কলেজ পরিচালনা সেটাও একটা ম্যানেজমেন্ট, ক্রীড়া জগতের একজন একটা কোচ বা একজন টিম প্রধান সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তোমরা জানো সেখানে কথা বাড়াচ্ছি না, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের একটা পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন এবং সেখানে কর্মী সংস্থান করা, সেখানে তাদেরকে নির্দেশনা দেওয়া, তাদেরকে প্রেরণা দেওয়া, নেতৃত্ব দেওয়া, নিয়ন্ত্রণ করা, সবগুলো কাজে একত্রিত বলা হয় ব্যবস্থাপনা বলা হয়। এই কাজগুলো কিভাবে ব্যাংকের সাথে জড়িত আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা তোমরা অলরেডি পেয়ে গেছো, এখন ব্যাংক সম্পর্কে ধারণা শুনবো। এই ব্যাংকও একটি সুপরিচিত শব্দ আমরা আমাদের ছাত্রদের জন্য, ব্যাংক একটি সুপরিচিত শব্দ আমাদের সকলের জন্য। ব্যাংক সম্পর্কে অনেক কথাই আসছে যে ব্যাংক কিংবা কিরকম একটা বিষয়, তার সংজ্ঞা আমরা পড়ে দিব। ব্যাংকের সাথে কয়েকটা শব্দ জড়িত, আর ব্যাংক কোন শব্দ থেকে উৎপত্তি আমি সেই বিষয়ে তোমাদেরকে আমি বলবো। আর বাংলা কোন শব্দের সাথে ব্যাংক পরিচিত, আগে আমরা বাংলা বলবো, আগে আমরা বাংলা সম্পর্কে ধারণা নিই। এই ব্যাংকে বলা হয়, এটা কি ইংরেজি শব্দ, ব্যাংক কি, এই ব্যাংক একটি ইংরেজি শব্দ, আমরা এভাবে লিখতে পারি না যে ব্যাংক একটি কি শব্দ, ইংরেজি শব্দ। ওকে, ব্যাংক একটি কি শব্দ, ব্যাংক হচ্ছে একটি ইংরেজি শব্দ। এখন এই শব্দটি কোথা থেকে এসেছে, এটা বলা হয় ইতালীয়, প্রথমে এই ধারণাটা তোমরা আগে মাথায় রাখো। তাহলে কি বললাম, ব্যাংক, ব্যাংক হচ্ছে একটি ইংরেজি শব্দ, আর এই ব্যাংক ইংরেজি শব্দটি কি হয়েছে, ইতালি শব্দ ব্যাংকো, ব্যাংকো অথবা ব্যাংকার শব্দ থেকে আমাদের ব্যাংক শব্দ, কোন
শব্দটি এসেছে, এই ব্যাম শব্দটি এসেছে। ইতালীয় শব্দ ব্যাংকো এবং ব্যাংকার এই দুটি শব্দ থেকে আমাদের কি এসেছে, এই ব্যাংক শব্দটি এসেছে, যার বাংলা অর্থ বা বাংলায় এটা কিভাবে কি বলা হয়েছে, বাংলায় বলা হয়েছে যে এই শব্দটি অর্থ হলো ক্ষেতের আয়। অর্থাৎ ক্ষেতের আয় কি, এই যে আমাদের ধান ক্ষেত বা সবজি ক্ষেত, এই ক্ষেতগুলোর চারদিকে চতুর্ভুজ ত্রিভুজ যে আকৃতি হোক না কেন, যে চারদিকে যে বাউন্ডারি আছে, ছোট মাটির যে বাউন্ডারি বা যে সীমানাটা আছে, এটাকে আয় বলা হয় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এক এক অঞ্চলে এক এক শব্দ হয়, কিন্তু এটাকে আয় বলা হয়। তো সেই আয়টা হচ্ছে এই ব্যাংকের একটা বাংলাদেশি শব্দ। এবং নদী বা জলাশয়ের তীর, নদী বা জলাশয়ের তীর, তো ব্রহ্মপুত্র নদী অথবা তোমার বাড়ির পাশে কোনো নদী, সেই পানির স্রোত যে দুপাশে সে কি হয়, তাকে সীমানা দিয়ে আটকানো হয় বা সে যে দুই কূলে যে সে বাধা পায় বা যেখানে তাকে থাকতে হয় যার ভিতরে, সেটার নাম হচ্ছে বা নিরাপদে থাকে সেটার নাম হচ্ছে কি, তীর। সেই নদীর তীরকেও বলা হয় এই ব্যাংক সাথে তুলনা করা হয়েছে। এছাড়া টুল বা বেঞ্চ, টোল বা ব্যাংককে বলা হচ্ছে ব্যাংকের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। কারণ কি, এখন বলতে পারো যে স্যার ক্ষেতের আইন আমি বুঝতে পারলাম, নদীর তীর বুঝতে পারলাম, কিন্তু টুল বা বেঞ্চ কেন? হ্যাঁ, ব্যাংক হচ্ছে এই যে বেঞ্চ, তোমরা যেখানে যে তোমরা যে জায়গাটায় বসে ক্লাস করো সেই ব্যাংক। এই ব্যাংকটাকে বলা হয়েছে যে এক সময় প্রথম দিকে যখন মানুষ তাদেরকে ব্যাংকিং কার্যক্রম শুরু মানে একেবারে শুরুর দিকে যখন কোনো টোকেন কাগজ বা কোনো কয়েন লেনদেন করা হতো, এরকম টুল বা ব্যাংকে বসে বা কোথাও বসে মানুষের কাজগুলো পরিচালনা করতো, তখন থেকে ওই ওই ওইটা হিসেবে ব্যাংক হিসেবে এটাকে প্রধানভাবে টুল বা ব্যাংকে একটা ব্যাংক শব্দ হিসেবে ব্যবহার করা হতো। তো মূলত ব্যাংক বলতে আরো এভাবেও বোঝায় যে এটা হচ্ছে একটা ব্যাংক হচ্ছে একটা অর্থ ঋণ এবং ঋণের ব্যবসায়ীদের সাথে সম্পর্কিত একটা শব্দ। অর্থ ঋণ এবং ঋণের ব্যবসায়ীদের সাথে সম্পর্কিত একটা শব্দ। তাহলে বাংলা অর্থগুলো আমরা এখন দেখি এই যে ব্যাংকের বাংলা অর্থ কি কি বললাম, ক্ষেতের আয়, ক্ষেতের আয়, তারপর টুল বা ব্রেঞ্চ, টুল বা ব্রেঞ্চ, এই তো। তাহলে আর নদীর বা এটা জলাশয় বা নদীর জায়গা, ক্ষেতের আয়, জলাশয় নদীর তীর, টুল বা ব্রেঞ্চ, এগুলো হচ্ছে ব্যাংকের বাংলা শব্দ। এগুলো হচ্ছে বাংলা শব্দ। আমরা আগে কি শুনেছি, ব্যাংক, আর একটা কি ব্যাংকা, এটা থেকে কি এসেছে ব্যাংক, এই তো। তাহলে আমরা ব্যাংক সম্পর্কে যদি ধারণা নিতে যাই যে ব্যাংক শব্দটি ইতালীয় শব্দ, ইতালীয় শব্দ থেকে ব্যাংক এবং ব্যাংকাস এই দুটো শব্দ থেকে এই ব্যাংক শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ হচ্ছে ক্ষেতের আইল, জলাশয় নদীর তীর, টুল বা ব্রেঞ্চ। আর একটু লম্বা করে বলতে গেলে বলা যায় সেটা হচ্ছে অর্থ, অর্থের সাথে সম্পর্কিত কার্যক্রম এবং সেটা ঋণ এবং ঋণের সাথে ব্যবসায়ী, এরকম বিষয়গুলোকে আমরা এগুলো ধরতে পারি। আর এই ব্যাংক কি করে ঋণ দেয় এবং ঋণ সৃষ্টি করে, এই ব্যাংকের ছোট দুটো কাজ যদি আমরা বলি, কি করে অর্থ অর্থ আর ঋণ দেয়, কি করে অর্থ ঋণ আর ঋণ সৃষ্টি করে, অর্থ আর কি করে ঋণ সৃষ্টি করে। এখানে আরো কয়েকটা শব্দ তোমাদের সাথে দিই, সেটা হচ্ছে গ্রাহক বা এটাকে মক্কেলও বলে, গ্রাহক বা মক্কেল, আর ব্যাংকের হচ্ছে ব্যাংকার, কর্মকর্তা, কর্মচারী। তাহলে বোঝা যায় এখানে কতগুলো শব্দ আমাদের ব্যাংকের সাথে রিলেটেড, যেমন অর্থ, ঋণ সৃষ্টি, গ্রাহক বা মক্কেল এবং ব্যাংকার বা কর্মকর্তা, ব্যাংকার বা
কর্মকর্তা ওকে শব্দগুলো তোমরা লিখে নাও তাহলে কি পেলাম ব্যঙ্গকর্তা মানে অর্থ ঋণ সৃষ্টি গ্রাহক মক্কেল ব্যাংকার কর্মকর্তা ও কর্মচারী কর্মকর্তা ও কর্মচারী এই সমস্ত শব্দগুলো আমাদের ব্যাংকের সাথে রিলেটেড আমাদের ব্যবসায় অত্যন্ত ভাবে এগুলো পরিচালিত আচ্ছা তো ব্যাংকাররা কি করে ব্যাংকে বসে কি কার্যক্রম করে হিসাব তোলে এখানে কি করতে হয় হিসাব তুলতে হয় হিসাব করা হয় গ্রাহকের হিসাব করে না গ্রাহকের হিসাব করা হয় তারপর কি করা হয় তার কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয় তারপরে কি করা হয় এখানে ঋণ দেওয়া হয় ঋণ সৃষ্টি মানে ঋণ দেওয়া হয় মানে কি লোন লোন দেওয়া হয় এই কাজগুলো এখানে ব্যাংকে বলা হয় ব্যাংক সম্পর্কে মজার কথা আছে ব্যাংক সম্পর্কে কি মজার কথা আছে সেটা হচ্ছে ব্যাংক পরের ধনের উদ্ধারক ব্যাংক হচ্ছে পরের ধনে উদ্ধারক একটা কথা আছে পরের ধনে উদ্ধারক করে ব্যাংক কি করে ব্যাংক ওয়াচ ব্যাংক হচ্ছে পরের ধনে উদ্ধারক অর্থাৎ যারা জুয়েলারি ব্যবসা হ্যাঁ অলংকার এই অলংকার গহনার দোকানগুলো তারা কি করে তোমার এই টাকা মানুষের স্বর্ণ নেই স্বর্ণাবাদী নেই সেগুলো নিয়ে সেগুলো বানানোর কার্যক্রম করে থাকে হ্যাঁ যাই হোক একটা প্রবাদ এরকম বলে ধরে বলতারি অর্থাৎ এটাও একটা ব্যক্তির কাজ এই জন্য বলা হয় কেন বলা হয় তার প্রাসঙ্গিক কথাটা আমি বলে দিচ্ছি প্রাসঙ্গিক কথা হচ্ছে এই জন্য যে ব্যাংক কি করে ব্যাংক মানুষের জমাকৃত টাকা থেকে মানুষের জমাকৃত টাকা থেকে মানুষের জমাকৃত মানুষের জমাকৃত টাকা হতে অন্যজনকে অন্যজনকে লোন বা ধার দেয় কিসের বিনিময়ে সুদের বিনিময়ে এটাও করে থাকে কি করে সুদের একটা একটা ইন্টারেস্টের বিনিময়ে একটা শর্তের বিনিময়ে সে কি করে সুদের বিনিময়ে অন্যদেরকে ধার দেয় তাহলে ব্যাংক ব্যাংক কি করে ব্যাংক এভাবেই টাকা সৃষ্টি করে ব্যাংক তার এই থেকে তার টাকা সৃষ্টি করে থাকে ব্যাংক হলো একজন ঋণের ব্যবসায়ী তার নিজের এবং অন্যের হ্যাঁ এখানে দুটো ব্যক্তির সংজ্ঞা আমি তোমাদেরকে দিব যে ব্যাংকের কাজটা কি তো এখন আমি চলে যাব তোমাদেরকে সংজ্ঞা নিয়ে ব্যাংক সম্পর্কে তোমরা ধারণা পেলে আর ব্যাংক সম্পর্কে যদি আরো কিছু কথা বলতে চায় আসলে এই ব্যাংক নিয়ে আলোচনা শেষ নেই পরবর্তী কাছে আমরা যাব পৃথিবীর প্রথম ব্যাংক হ্যাঁ আমি যদি যাই পৃথিবীর প্রথম ব্যাংক একটু দিয়ে দেখি পৃথিবীর প্রথম ব্যাংক তাহলে সেটা হচ্ছে শান্তি ব্যাংক শান্তি ব্যাংক হচ্ছে চায়না বা চীন চীন এটা 600 খ্রিস্টাব্দে 600 খ্রিস্টাব্দে বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক বা বাংলাদেশের প্রধান ব্যাংক কি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ ব্যাংক এটার আরেকটা নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা ইংলিশে বলে সেন্ট্রাল ব্যাংক এটা 1971 আর পৃথিবীর প্রথম ব্যাংক হচ্ছে শান্তি ব্যাংক সেটা হচ্ছে চায়না বা চীনের একটা ব্যাংক আর সে ব্যাংক
600 খ্রিস্টাব্দে তৈরি হয় গঠিত হয় আর বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী আমি আজকে উল্লেখ করলাম 1971 সালে আমাদের এই ব্যাংক তৈরি হয় আমি ব্যাংক ব্যবস্থাপনা এখন ব্যাংকের সম্পর্কে আলোচনা হলো পূর্ব হয়েছিল ব্যবস্থাপনা সম্পর্কে একজন মনীষী ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে আমি একটি সংজ্ঞা লিখব টাকা অন্যকে ধার দেয় টাকা সংগ্রহ করে এবং কি করে অন্যকে
ধার দে, এই হলো তার কতগুলো কাজ। সর্বশেষ আমি ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে যেটা বলবো সেটা তোমরা এখন লিখে নিবে, সেটা হচ্ছে সার্বিকভাবে সার্বিকভাবে ব্যাংক পরিচালনায় সার্বিকভাবে ব্যাংক পরিচালনায় পরিকল্পনা করা, সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন ও তা বাস্তবায়নে ব্যাংক যে সমস্ত কার্যক্রম সম্পাদন করে ভিতরে চলে যাবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।